শামীম আজ অভিযোগ করেছেন যে চারজনকে গ্রেফতার করা হয়েছিল এতদিন ধরে আটকে রাখা হয়েছিল আপার প্রাইমারি যে পরীক্ষার্থীদের যারা যারা যুবক ছিলেন তারা আন্দোলনের ছিলেন না তারা আন্দোলনের ছিলেন না কেউ কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন কেউ সেই পাশে দাঁড়িয়েছিলেন তাদের কেউ টানতে টানতে প্রিজন বাড়ি তোলা হচ্ছে এটা কোন বাংলা চাকরি চাইলে গুলি জোটে চাকরি চাইলে কামড় জোটে চাকরি চাইলে জেল যাত্রা জোটে আবার বলছো তোমরা গুলি করে দিতে কাউর যদি এরকম অভিযোগ থাকে সে যাক সে কোর্টে যাক সে তার বিচারটা নিয়ে আসুক কোর্টে যাক সন্তোষ এক মিনিট পরিষ্কার করে বলি গীতার 4 নম্বর চ্যাপ্টারে 7 এবং 8 নম্বর ভার্স বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাৎ মানংসি জাম্রাম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে এখান থেকে খুব স্পষ্ট শ্রীকৃষ্ণ বলছে যতবার অধর্ম হয়েছে ততবার তিনি অবতার হিসেবে নেমে আসেন এবং কালকে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ থেকে খুব স্পষ্ট হয়ে গেছে যে আজকের যে এই সরকারটা সেটা মানসিক অবস্থাতে চলে গেছে ভাইপোর বিরুদ্ধে যখন ইডি চিঠি দিচ্ছে যা এসে দেখা করুন তখন উনি বেঞ্চ বদল করছে আর চাকরি প্রার্থীরা যখন নিজেদের অধিকারের জন্য রাস্তায় এসে আন্দোলন করছে তখন দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে কেস দিয়ে কোর্টে নিয়ে যাচ্ছে লজ্জা লাগছে এই সরকারটার দিকে তাকিয়ে যেখানে তাদের সাথে জুড়ে রয়েছে বাম এবং কংগ্রেস বিজেপির এত কথা শুনতে পাই না বিজেপির এত কথা আমরা শুনতে শুনতে চাই আমরা ধর্মের বিরুদ্ধে আপনারা চাকরি দিতে পারেন না আপনারা চাকরি চুরি করেন আপনারা মিথ্যে মামলায় চাকরি প্রার্থীদের ফাঁসিয়ে দেন তারপরে উঁচু গলায় কথা বলেন গলা নামিয়ে কথা বলেন উত্তর দিন যাই প্রশ্ন করছে উত্তর দিন বলুন কোন চাকরি পরীক্ষাতে আজ পর্যন্ত কে মানে ষষ্ঠ ভাবে নিয়োগ করেছে আপনার আপনার বলুন হ্যাঁ আপনার নিয়োগ হয়েছে লকডাউনের অন্ধকারে এসএমএস করে নিয়োগ হয়েছে আমরা আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম এসএসসি কমিশনের অফিসের বাইরে কারণ লকডাউনের সময় আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি আমরা সম্পূর্ণ মাস্ক মেনে যা কিছু বিধি ছিল সবকিছু কিন্তু কি হলো শুধুমাত্র এসএমএস দেখা হলো মোবাইলে যাদের এসএমএস আছে তারা ভেতরে ঢুকবে আমাদের নাম আছে শিক্ষামন্ত্রী বলেছে এরপরেও কোন বলেছে কিছুদিন সময় নেওয়া হয়েছে তো আপনাদের আপনাদের তো বলা হয়েছে ২০১৬ সাল থেকে 2023 সাল 1015-16 দিন বসে রয়েছে আপনি বলুন চাকরিটা কবে হবে পরিষ্কার 1 নম্বরের প্রশ্ন বিস্তারিত কুমিরের গরুর রচনা শুনতে চাই না বলুন মন্ত্রী বলে দিয়েছেন যে কিছুদিনের মধ্যে কি বলেন কিছুদিনটা কতদিন এইরকম ভাবে